লড়াই করে নির্বাচনী প্রচারে আগামীকাল সন্ধ্যে পর্যন্ত শেষ সময়, 1 তারিখে নির্বাচন আছে। বিজেপি বুঝতে পারছে না আগামীকাল থাকবে না, এত গায়ের জোর ওদের মানায় না। মনে রাখতে হবে গণতন্ত্রে বিমানরা বলছিলেন, আর আমি আস্তে আস্তে শুনছিলাম, আরে আমরা তো অনেক ফ্লেক্সিবল, ওরা তো পার্লামেন্ট চালায় না, ওরা তো ঘরে বসে বিল পাস করে, আর সংসদটাকে সন্ত্রাসের কারাগার করে রেখে দিয়েছে। 147 জন, মনে রাখবেন 147 জন এমপিকে একদিন ছাঁটাই করে দিয়েছিল, একদিনে সাসপেন্ড করে দিয়েছিল, সংসদটাকে অন্ধকারে ঢেকে দিয়েছে, সন্ত্রাসের কারাগার বানিয়ে দিয়েছে। আর আজ গণতন্ত্রের স্রোতকে বাঁচাবার জন্য বিজেপি আজ যে লড়াই করছেন মানুষের স্রোতের বিরুদ্ধে, তাদের আমি অ্যালার্ট করতে এসেছি। আজকে আমার লড়াই পুরো প্রোগ্রাম ছিল না, আজকে অভিষেকের র্যালি আছে 8টায়, যতদূর আমি জানি বারুইপুর রাজমাঠে, আমি বরাবরই বারুইপুরে রাজমাঠে একটা মিটিং করে দিই, কিন্তু যেহেতু অভিষেক র্যালি করছে তাই আমি ওকে রাজমাঠটা ছেড়ে দিয়েছি। আর যেহেতু এখানে আমাদের মহান বাবুরা কাল মিটিং করে কিছু মিথ্যে কথা বলে গেছেন, সেই মিথ্যে কথাগুলোর উত্তর দেওয়ার জন্য আমি এসেছি। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করবে, প্রথমে তো বলে মিটিং করার অধিকার সব পার্টিরই আছে, বোম ফাটা হবে কি বোম না তো 26,000 টিচার কত কষ্ট করে ছেলে মেয়েরা চাকরিগুলো পেয়েছে, তাদের চাকরি চলে যাবে এবং 4 সপ্তাহের মধ্যে যতদিন কাজ করেছে সব টাকা ফেরত দিতে হবে। আমি বললাম আমি এই রায় মানি না, এবং আমরা সুপ্রিম কোর্টকে স্যালুট জানাই, আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম, গভর্নমেন্টের পক্ষ থেকেও ছাত্রছাত্রীরাও গিয়েছিল, অন্যান্যরাও গিয়েছিল, এবং সেই কেসে স্টে করে দিয়েছে এখানকার বিজেপি, তাদের মুখ বন্ধ করে দিয়েছে। কদিন ধরে আপনারা দেখেছেন এই বিজেপি সংবাদ মাধ্যমগুলোকে এবিপি আনন্দ থেকে শুরু করে সব কাগজ, একমাত্র আজকাল করেনি আমি স্যালুট জানাই পয়সার জন্য, বর্তমান প্রথম দুদিন দিয়েছিল তারপরে তারাও করেনি, আমি স্যালুট জানাই তাদের। মিথ্যে মিথ্যে লিখে এত বড় বড় বিজ্ঞাপন দেখে মনে হচ্ছে খবর বলেছে, বড় বলেছে ইলেকশন কমিশন আমার কথা শুনেনি, যে কেউ অন্যায়, এটা এমসিসি কোর্ট ভায়োলেশন, এটা করা যায় না। প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই, আমি তুমি পরিষ্কার এভিডেন্সটা কোথায়, তোমায় প্রমাণ করতে হবে, আমি জোর কোন এভিডেন্স নেই। শুনছিল না, চলে গেলাম হাইকোর্টে, হাইকোর্ট দিল ভালো করে দ্রুত, এবার গেলাম সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে গেছিল ক্যান্সেল করাতে, সুপ্রিম কোর্ট বলেছে কথা বলবে না বেশি, বেশি কথা বললে তোমাদের এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।